গুড মর্নিং এভরিওয়ান। আর এই দেখো আমি এখন গ্যাসটা পরিষ্কার করছি। আর জানো আজকে দেখছি সকালটা খুব সুন্দর, মানে রোদ উঠে গেছে। আর মানে আমার যত বাসি কাপড় ছিল সব আমি রোদে ঘেঁটে দিয়েছি। কেন কি মানে কি রোদ মানে কি আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানে পড়ছে তো অত স্পিড না। চলো দেখতে থাকো আমার ভিডিও। আর চলো আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি, কী বানাচ্ছি দেখতে থাকো। আর এই যে দেখো বেগুন কেটে রেখেছি, আলু বেগুন, আর এই একটা বেগুন পোড়া। যেন বেগুনটাকে যখন পরিষ্কার করলাম যেন পোকা বার হলো, তখন আমি বেগুনটাকে আরও কেটেছি। আর এই দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজবো, আর চা আমার হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে দেবো আর আমাদের বাবু খাবে। চলো আমি মশলাটা তৈরি করছি, কেন কি বৃষ্টি হচ্ছে না যদি কারেন্ট না থাকলে তো। আর এই দেখো আমার নাস্তা তৈরি হয়ে গেছে, আর আমাদের বাবুকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, কেন কি অনেকেই লেট হয়ে গেছে, যখন 1:30 বাজছে। আর ওনারাকে দিয়ে দিচ্ছি, আমারও কাজ আছে, আমি কাজ করে স্নান করে তার বাদে খাবো। আর আজকে একটু আমার মানে পরিষ্কার করব আমার ঠাকুর যেখানে রাখি ওখানটা, কেন কি জানো ধূপের মানে আগরবাতির যে রাগটা পড়ে পড়ে না গান্দা হয়ে গেছে। চলো ওনারাকে খেতে দিয়েছি, আমি আমার কাজ করছি, তারপরে স্নান করে তারপরে মানে আমি বাদে নাস্তা করবো। তো আমার স্নান করতে করতে যেন 11:30 বেজে গেছে। মর্নিং এভরিওয়ান, আর কেমন আছে? আমি তো ভালো আছি। আর এই দেখো আমি স্নান করে আসলাম, আর আমার পুজো করা কমপ্লিট হলো, মানে পুজো করে আমি এই যে এসেছি। আর চলো আমি এখন কিছু রান্না করব। আর আমাদের বাবু কালকের বায়না পনির খাবে, তো শ্রাবণ মাস চলছে তার জন্য তো এখন চিকেন খাচ্ছি না, তার জন্য পনির, এখন পনির রান্না করব। আর 11:30 বেজে গেছে, চলো আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে এখনও ব্রেকফাস্ট করি না, মানে পুজো করলাম যেন পুজোর জায়গাটা একটু পরিষ্কার করলাম, যেন একদম পুরো এই যে ধূপ কাটিয়ে মানে রাগগুলো পড়ে পুরো গান্দা হয়ে গেছিলো, তার জন্য একটুকু পরিষ্কার করলাম। তার জন্য চলো ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখো আমাদের বাবু এখানে আছে, একটু ভাই কর, চলো রান্না করি। চলো আমি একটু ক্রিম লাগাচ্ছি, তারপরে সিঁদুরও পরে, যেন আমি একটুকু পূজা করার সময় সিঁদুর পরেছি আর পরি না, আর তার জন্য একটুকু পরলাম। আর চলো আমি তাড়াতাড়ি রান্না করব, অনেকেই লেট হয়েছে। দেখো 11:30 বাজছে, আমি স্নান করে এসে পূজা করলাম, তারপরে দেখো দেখো আর রান্না যদি না করি আমাদের বাবু আছে যেন। আর চলো আমি আজকে রান্না করব, আজকে আমি পনির এনেছি। চলো দেখতে থাকো আমার পনির রেসিপিটা, তোমাদের সাথে একটুকু আমি শেয়ার করব। তো আজকে জানো আর এই দেখো পনিরটাকে আমি বের করেছি, এখন কাটবো আর তারপরে রান্না করব। আর চলো আমার রান্নার রেসিপিটা দেখতে থাকো। আর জানো আঙ্কেল গেছিলো বাবাধাম, আর ওখান থেকে প্রসাদে এনেছি, একদম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কীভাবে আমি পনিরের গ্রেভি বানাবো। তার জন্য দেখো পনির নিয়ে নিয়েছি, এখন চলো রান্না করছি, অনেকটাই লেট হয়ে গেছে, দেখো আমার ভালো কিংবা দেখাচ্ছে। আর এই দেখো আমি কড়া চাপিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি, আমার গরম হলে এই দেখো পনিরগুলোও দিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো ভিডিও। আর আমি ওখানে দেখো পনিরটা ভাজছি, আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর 3-4 কাঁচা লঙ্কা দেবো। আর আমাদের বাবু আছে তার জন্য লঙ্কা দিচ্ছি না, কেন কি লঙ্কা তো খেতে পারে না একদম। চলো দেখতে থাকো আমি এই দেখো আমার ভাজাটাও হয়ে গেছে। আমি এখন মানে আজকে শুধু আমি এরকম পনিরেই রান্না করব, আমার তো আর কিছু নেই, আর ক্যাপসিকামও আনি না, আর মানে কি হঠাৎ এনেছি তার জন্য, মানে কি কালকেই তো এনেছি তার জন্য। আর চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজা হলে ভালো করে মশলাটা দিয়ে দেবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে যেন সারাদিন আজকে আমি একদম কাম করি না, এই যে মানে কি পনিরের রেসিপিটা বানিয়েছি। আর বানার পরে দুপুর থেকে না একদম বৃষ্টি করছে যেন, সেই কাপড় মানে কি ওদা কাপড় এনেছি, আর রোদে মানে রোদের থেকে নো, আর তারপরে এই তো বৃষ্টি করছে যেন, মানে কি সারাদিন আজকে মুভি দেখেছি। আজকে মুভি দেখার পর যেন একটু ঘুমিয়ে গেছিলাম, একদম সেই সন্ধ্যাবেলা আমাদের বাসন কুসন মাজা হয়েছে, তারপর আমি সন্ধ্যা দিলাম। আর দেখো আর এখন দেখো আমি রাতে মানে ভয়েস দিচ্ছি, আর দেখতে থাকো ভিডিও যেন। আর আজকে আমাদের এই যে মানে কি বৃষ্টি সায়ত জানি মিনাবাজারে একদম ভিড় হয় না, না তো এমন সময় ভিড় অনেকেই হচ্ছে। আর বেশি দিন তো মিনাবাজারটা বসে মানে বেশি দিন হয় না, না তো একদম অনেক ভিড় হয়, তো অবশ্যই আসবে আমাদের ঘাটশিলে মিনাবাজার। আর এখানে না খুব বড় লাগে মিনাবাজার, আমি টাটাটা একবারও দেখি না, আর ওখানে তো থাকি না, থাকলে সায়ত জানি দেখতাম। তো আমরা মানে গ্রামে থাকি না জামশেদপুরে, ওখানে থাকলে আমি অবশ্যই দেখি। দেখো আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে, আর যেন খেতে দারুণ হয়েছিল কি বলবো। আর
আর অবশ্যই দেখো এভাবে বানিয়ে দেখবে, খুব টেস্টি লাগে। চলো আমাদের বাবুরাকে খেতে দিচ্ছি, কেন কি ওনাকে ভোগ মানে খিদে লেগেছে, তারপরে আমার হাজবেন্ডও এসে গেছে, আমরা সবাই মিলে একসাথে খাবো। এই দেখো আমার রেসিপিটা দারুণ হয়েছে, আর আমার যা খুব ভালো পারে পনিরের রেসিপি বানাতে, আমি ঠিক মতো পারি না। চলো তাও বানিয়েছি, খেতে ভালোই হয়েছিল। গাইস এই দেখো আমার পনির মানে রেসিপি হয়ে গেছে একদম গ্রেভিওয়ালা। আর চলো এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, মানে 1:30 বাজতে আছে, কেন কি আমাদের বাবু আছে, তার জন্য তাড়াতাড়ি খাবো, আর শ্রাবণ মাস তার জন্য পনির বানিয়েছি। চলো আমরা লাঞ্চ করছি। গাইস দেখো পনিরটা দারুণ হয়েছে। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি করছে, আর গরম গরম ভাত, পনিরের রেসিপি আর বেগুন ভাজা জানো দারুণ হয়েছে। আমার হাজবেন্ডও এসে গেছে আমাদের, চলো লাঞ্চ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আর বাইরে জানো অনেক বৃষ্টি করছে। আর গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেশি বড় করছি না, বাই।